সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারেন্টের হাটে। দর্শক, আসছে কুরবানি ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন হাট বাজার ঘুরছি, আপনাদের দাম জানানোর চেষ্টা করছি। আজ 6 জুন, রোজ শনিবার আমরা রয়েছি দিনাজপুর জেলার কারেন্টের হাটে। সঙ্গে রয়েছেন আমার প্রতিদিনের সঙ্গী হায়দার ভাই। দর্শক, এই যে দেখছেন হায়দার ভাই সামনে, আমি তার পিছনে। হায়দার ভাই সহ আজকে আমরা হাটে এসেছি, দেখি আজ এই হাটে কি ধরনের গরু উঠেছে এবং সেগুলোর দাম জানানোর আপনাদের চেষ্টা করব। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার বসে থাকে। আর এই হাটের গরুর প্রতি হাসিল 350 টাকা। দর্শক, এই যে হায়দার ভাই দেখছেন, আমরা আপনাদের দেখাবো তিনি কি ধরনের গরু কিনবেন, দেখবেন আমরা সেটাই আপনাদের দেখাবো। এখানে দুটি ষাঁড় গরু রয়েছে, দেখি আমরা একটু দাম জানার চেষ্টা করি। ভাই কত দাম চালেন? ওটা ওটা 40 দাঁত হয়েছে, 46 দাঁত হয়েছে, দাঁত হয়নি। দাম বলছে নাকি ব্যাপারীরা? দাম বলছে? খালি শুনেছে, বলে নাই কেউ। কত হলে দিবেন? মনস্থ করছে, কত হলে দিবেন? 40-এর নিচে নামবেন? নিবার গেলে হইবে না। আর এইটা 42 আছে, এটার দাম বলছে? বলেনি এখনো। দর্শক, আপনাদের দেখালাম কারেন্টের হাট থেকে প্রথম গরুর দাম। এই যে এই পাশে আরেকটি রয়েছে, কত দাম চালেন এটার? দাম চাওয়া দাম 31। 31 দাম বলছে নাকি? কত বলছে? 26-27 দাম নাই না। কত হলে দিবেন? মনস্থ করছে, 30-এর নিচে দিবেন না, 30-এর নিচে দিবেন না। দর্শক, যে দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কারেন্টের হাটে। এই যে এখানে একটি মাছি গরু রয়েছে, ছাল গেছে। দেখলেন নাকি কাকা? দাঁত হয়েছে এটার? কয় দাঁত? 6 দাঁত। বাচ্চা হয়েছে নাকি আগে? দুইটা বাচ্চা হয়েছে। দুধ দেয় কয়লিটার? 1.5-2 কেজি করে হয়। দাম কত যাচ্ছেন? 35 দাম বলছে, এখনো বলে নাই। মনস্থ হচ্ছে, কত হইলে মনস্থ করছেন দিবেন? ৩৩-৩৪ যা হয় উপরে। দেখি আমরা ওদিকে একটু যাই, আপনাদের দেখাই। কটা আনছেন? ৩টা। সব গাই নাকি? ওটার দাম চালেন কত? 34। কয় দাঁত এটা? 2 দাঁত। দর্শক, যে 2 দাঁত, 34-এর দাঁত দাম চাইছে। আর এই যে এটা, এটা 35। এটার দাঁত কটা? 6টা। বাচ্চা হয়েছে নাকি এর আগে? দাম বলছে এটার? 30,000 বলতেছে, দিচ্ছেন না? কতদিন পর এটা হাট লাগলো?
আজকে দ্বিতীয় হাট নাকি? দ্বিতীয় হাট। আসিল বাড়াইছে হাটে? হ্যাঁ আসিল বাড়াইছে না। জুয়ান আট দাঁত কত হলে দিবেন মনস্থ করছেন? এটা দুই তিন হাজার উপরে। দর্শক দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদের দিনাজপুরের কারেন্টের হাট থেকে আজকে কি দরে গরু বিক্রি হচ্ছে সেটাই। এই যে পাশে আর একটু রয়েছে, একটু দেখি দাম চাইলেন কত? এটা ৩৮। কয়দার? জুয়ান। জুয়ান দাম বলছে? দাম বলছে। কত বলছে? ৩০ বলে বলছে। ৩০ বলে ৩২ বলে দিচ্ছেন না? কত হলে দিবেন মনস্থ করছেন? সাত। দর্শক আপনাদের আমরা দেখাচ্ছি দিনাজপুরের কারেন্ট হাট থেকে আজকে কি দরে গরু বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে রাখি। হাটটি সপ্তাহে দুই দিন, শনিবার এবং বুধবার বসে। আর এই হাটের হাসিল বাড়াইছে নাকি? ৩৫০ আছে? ৪০০। ৫০ টাকা বাড়াইছে? ওই যে ৪০০ টাকা হাসিল। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কারেন্টের হাট থেকে আজকের গরুর দাম। দর্শক এখানে একটি, এটা কি বকনা না সার? আড়িয়া বাচ্চা। দাম চালেন কত? এটা ২৯। দাম বলছে? কত? ২৩ দিচ্ছেন না? কত হলে দিবেন মনস্থ করছেন? এখনো পার্টি মেলে নেই। এই যে দর্শক ২৩০০০ বলছে, উনি চাইছে ২৯০০০। আমরা আপনাদের দেখাচ্ছি কারেন্টের হাট থেকে আজকে কি দরে গরু বিক্রি হচ্ছে সেটাই। কটা আনছেন কাকা? দুইটা। এগুলো কি ষাড় বাচ্চা না বকনা? গাই বাছুন নাকি আবার? দামর। এটার দাম চালেন কত? ২৭। এটার দাম বলছে? বলে না এখনো। কত হলে দিবেন মনস্থ করছেন? ২৫-২৬ আর ওইটা ১৯-২০ দর্শক ১৯-২০ হাজার টাকা হলে এই যে ছোটটি দিয়ে দিবে উনি। আমরা আপনাদের দেখাচ্ছি কারেন্টের হাট থেকে আজকের গরুর দাম। কাকা কটা আনছেন? একটাই। দাম চাইলেন কত? এটা ২৬। দাম বলছে এখনো? কত হলে দিবেন মনস্থ করছেন? ২২-এর ভিতর। ২২-এর নিচে নামবেন না। দর্শক দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদের এই যে এখানে একটি ছোট্ট রয়েছে। কত চালেন এটা? কত? ১৮,০০০। দাম কত বলছে নাকি? কদিনের বাচ্চা? ১ বছর হয়ে গেছে। কত বলছে দাম? ১৩,৫ বলছে। দাম নাই? কত হলে দিবেন? ১৫। লাস্ট ১৫ যাচ্ছেন? দর্শক দেখছেন, দেখি আমরা এই পাশে আরেকটি রয়েছে। কত দাম চাইলেন এটা? ২৬। চাওয়া দাম এটা আপনার? বেচা দাম ২০-২২। আর বলছে কত? ২০,০০০ পর্যন্ত বলে। দেন নাই? কত হলে দিবেন? দর্শক যে আপনাদের দেখালাম দিনাজপুর জেলার কারেন্টের হাট থেকে কি দরে গরু বিক্রি হচ্ছে সেটাই। আজ ৬ জুন রোজ শনিবার। আপনারা যারা এই হাটে এসে গরু কিনতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি করছি। দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন, শনিবার এবং বুধবার বসে থাকে। আর এই হাটের গরুর প্রতি হাসিল এখন ৪০০ টাকা।
দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।